এভাবেও ফিরে আসা যায়? হ্যাঁ যায়, আর সেটাই করে দেখালেন কোচবিহারের শচীন অধিকারী। 2016 সালের আগে পর্যন্ত তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী। 2016 সালে বিজেপির প্রার্থী, বৃহস্পতিবার তিনি তৃণমূলে ফিরে এলেন। কয়েকদিন আগেও তিনি বিজেপির জেলা সহসভাপতি ছিলেন, তবে এমন সিদ্ধান্ত কেন জানতে চাইলে তিনি বলেন, দেশ জুড়ে বিজেপি জঘন্য নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করছে, এইসব ভালো লাগছে না, তাই নিজের পুরনো দলেই ফিরে এলাম। প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এই দলবদলের ফলে সেই সময় তিনি বিজেপির তরফ থেকে পেয়েছিলেন জেলা সহসভাপতির পদ ও বিধানসভা নির্বাচনে দাঁড়াবার ছাড়পত্র। পঞ্চায়েত নির্বাচনের আগে সচিনবাবু তার পুরনো দলে ফিরে আসায় বেশ বেকায়দায় পড়ল বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন সচিনবাবু। এক সময় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র জেলা সভাপতি ছিলেন তিনি। এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 100 জন বিজেপি কর্মী নিয়ে সচিন অধিকারী দলে ফিরতে চেয়েছিলেন। আগে রাজ্য সভাপতিকে লিখিত আবেদন করেছেন, তারপরেই তাকে দলে ফিরিয়ে নেওয়া হল। সচিন অধিকারী বলেন, দেশ জুড়ে বিজেপি জঘন্য নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করছে, আর এই সব ভালো লাগছে না, তাই নিজের পুরনো দলেই ফিরে এলাম। সচিন অধিকারীর বিজেপি ছাড়া নিয়ে বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, বর্তমানে সচিন অধিকারী আমাদের দলের সঙ্গে নেই, উনি টিকিট পাওয়ার লোভে বিজেপিতে এসেছিলেন, হেরে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি।